फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल बाबुली क्रिएशन मौसुमी आज के रेसिपी करते चले रेसिपिटा हलो चिंगड़ी माँ दिए कि करो अपना किन्तु एटा स्किप कर ले चलबे ना एटा पुरोटाई देखते हबे ताहले चलुन किभाबे करब देखे नेवा जाक एई रान्ना करते गेले आमार कि कि उपकरण लागबे লাগবে একটু অল্প করে একটু আদা ছেঁচে নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি টমেটো কুচি কুচি করা আছে ধনে পাতা ছোট ছোট করে কাটা আছে একটু এলাচ গুঁড়ি আর একটু কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর স্বাদমতো নুন এই রান্নাটা করব আমি সরষের তেল জল আর এই উপকরণে মেইন জিনিস হলো এই চিংড়ি মাছ তবে চলুন এবার রান্নাটাই আমি এই উপকরণে একটু সামান্য জল দিয়ে গুলে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার দিলাম এরপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাতে একটু সামান্য নুন দিলাম তাহলে ভাজাটা ভালো হবে দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই থেতে করা আদাটা আমি দিয়ে দিলাম আমি আবার নাড়াচাড়া করে নিলাম এরপর এই জলে গোলা এই মশলাটা পুরোপুরি দিয়ে দেব এবার আমি সব মিশ্রণগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার মশলা থেকে তেলটা কিন্তু একদম ছেড়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিই আমি জলটা দিয়ে দিই নুনটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেখুন এটা আমার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো সব দিয়ে দিলাম এবার একটু মাছগুলো আমি ফুটতে দেব এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ভালো স্মেল আসার জন্য আমি একটু কাঁচা লঙ্কা কেটে দিলাম আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এলাচগুলোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ফ্রেন্ডস আমার সার্ভ করার জন্য একদম রেডি রান্নাটা ফ্রেন্ডস আমার প্রন কারি গরম ভাতের সাথে খাবার জন্য একদম রেডি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে